ওয়ালাইকুমুসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। ভাই শওকত, আপনি জানতে চেয়েছেন একজন মুসলিমের উপর মসজিদে প্রবেশ করে দুই রাকাত সুন্নাত পরে বসাটাকে ওয়াজিব করা হয়েছে। এখানে ওয়াজিব শব্দের অর্থ কী? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখাল আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে ঢুকে মসজিদে প্রবেশ করে তখন সে দুরাকাত সালাত আদায় না করে যেন না বসে। অর্থাৎ বসতে হলে শর্ত হচ্ছে দুরাকাত সালাত আদায় করা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিষয়টিকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন, গুরুত্বের সাথে উল্লেখ করেছেন, তো সেই গুরুত্ব দিতে গিয়ে কোনো কোনো মুহাদ্দিস, কোনো কোনো ফকিহ দুখুলুল মসজিদের দুই রাকাত সালাতকে ওয়াজিব বলেছেন। তো যারা এটাকে ওয়াজিব বলেছেন তারা এটাকে যে ফরজ অন্য ক্ষেত্রে ফরজ এবং ওয়াজিবের যে অর্থ সেই অর্থেই তারা এটি বলেছেন, অর্থাৎ অবশ্য অবশ্যই পালনীয়। কিন্তু অনেক মুহাদ্দিসিন এবং ফোকাহা রয়েছেন যারা এই দুই রাকাত সালাতকে ওয়াজিব মনে করেন না, বরং তারা এই দুই রাকাত সালাতকে সুন্নাহ মনে করেন। অতএব যিনি ওয়াজিব বলেছেন তার কাছে ওয়াজিব অন্য অন্য জায়গায় ওয়াজিবের যে অর্থ সেই অর্থেই ব্যবহার হবে, আর যারা এটাকে সুন্নাহ বা সুন্নাহ মুয়াক্কাদা হিসেবে দেখেছেন তাদের কাছে এটি সুন্নাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটাকে গুরুত্বের সাথে উল্লেখ করেছেন, তো সেহেতু আমাদের এটা গুরুত্বের সাথে নেওয়া উচিত। তবে এই ক্ষেত্রে ওয়াজিব মানি ফরজ নয়, যেহেতু এক্ষেত্রে একাধিক মত রয়েছে বা মতের ভিন্নতা রয়েছে। অতএব একজনে ফরজ বলেছেন আর একজনে সুন্নাহ বলেছেন, তো এই দুটোকে সমন্বয় করে একজনার বক্তব্যকে সবার উপরে চাপিয়ে দেওয়া এটি ঠিক নয়, এটি ইনসাফ নয়। অতএব উভয়টা সমন্বয় করে আমরা বলতে পারি যে এটি সুন্নাহ মুয়াক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাহ। অতএব এখানে ওয়াজিব অর্থ আমরা যদি বলি যে সুন্নাহ মুয়াক্কাদা তাহলে এটি হবে ইনসাফপূর্ণ বক্তব্য। আল্লাহু আলম সাহ।